কালী পুজোর শেষ মুহূর্তে আনন্দে মাতল মধ্যমগ্রামের সুভাষ পল্লী। বুধবার রাতে মধ্যমগ্রামের প্রায় সব প্রতিমায় বিসর্জন হয়ে গেছে। তবে কেন বৃহস্পতিবার রাতে মাকে নিয়ে বিসর্জনের পথে চলল এই ক্লাব? কারণ মা এখানে যাবে ঘোড়ায় চেপে। তাই বৃহস্পতিবার রাত 10টা নাগাদ রাস্তাঘাট কিছুটা যানবাহন কম চললে ঠিক সেই সময়টাই মা কালীকে ঘোড়ায় গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হবে। সামনে চলছে ঢাকের তাল, সোদপুর রোড ধরে মা চলল ঘোড়ার গাড়িতে। ঠিক তার পেছনেই ডিজের তালে ক্লাবের সদস্য থেকে শুরু করে পাড়ার লোকজন মেতে উঠেছে নাচে।